দেশের রাজ্য বিধানসভা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার লক্ষ্যে বুধবার রাজ্যে আসে দেশের প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ টিম। এই দলে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ ডেপুটি নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল সহ দুজন সিনিয়র নির্বাচন আধিকারিক। রাজ্যে এসে নির্বাচন কমিশনের টিম রাজ্যপালের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার লক্ষ্য নিয়েই রাজ্যের বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের সদস্যরা। এই বৈঠক নিয়ে আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, রাজ্যের শান্তিপূর্ণ এবং অবাধ তথা নিরপেক্ষ নির্বাচন করার জন্য কমিশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন তারা। পরিপূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রে যখন ইলেকশন হয় সেটা যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, সবাই যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য ইলেকশন কমিশন এখানে এসেছে। আপনারা জানেন ত্রিপুরাতে 90% বেশি ভোট হয়, মানে এখানে মানুষের রাজনৈতিক সচেতনতা অনেক বেশি। সো আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা যাতে ইলেকশন কমিশন করে। স্পেসিফিক কিছু পয়েন্টস আমরা দিয়েছি যে বর্ডার টোর্ডারের সিকিউরিটি এগুলি দেখার জন্য সেটাই, এবং আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যাতে শান্তিপূর্ণভাবে এমন একটা ভোট হয় যেটা একটা দেশের জন্য দিশানির্দেশ করবে। আমরা কমিশনকে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা যদি কোনো রাজ্যে ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন করার জন্য সেরকম তাদের সত্যিকারেরই সে উদ্যোগ থাকে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে বলে উল্লেখ করেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। যে বিগত দিনে নির্বাচনের ভোটারদের কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তার বর্ণনা দিয়েছি, কী কী পদক্ষেপ নেওয়া দরকার তার আমরা দাবি জানিয়েছি। আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি, নতুন নতুন পয়েন্ট দিয়েছি যেগুলো বিগত নির্বাচনে স্টেপস নিতে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। পার্টি লোকতান্ত্রিক মূল্যের পর শ্বাস রাখনে বালি রাষ্ট্রীয় পার্টি হ্যাঁ, আর হাম ত্রিপুরা কি জনতা ভি ধন্যবাদ দিতে হ্যাঁ কি 90% সে অধিক পোলিং হতি হিস বার কাজ চুনাব ইস দৃষ্টি সে কে এক রোল মডেল বনে পুরে দেশ মে আর ত্রিপুরা মে শান্তিপূর্ণ চুনাব হো ইস দৃষ্টি সে আজ চুনাব আয়োগ কি যে টিম আই হ্যাঁ চিফ ইলেকশন কমিশনার রাজীব জি আর উনকি পুরি টিম কে সাথ মে মেরে সাথী অশোক সিনহা জি বলাই জি হাম লোক মিলে থে আর জো ভি হামারি অ্যাপ্রিহেনশনস থি কি ভোটার লিস্ট মে কিসি তরহ কি বিসঙ্গতিয়া না হো, জো লোক ক্রিমিনালস আর গতিবিধিও মে কহিন ইনভলভ হোতে হ্যাঁ উসকো ধ্যান রাখা যায়, উন বিষয়ো কো হামনে চুনাব আয়োগ কে সামনে রাখা হ্যায় আর চুনাব আয়োগ নে হামে বিশ্বাস দিলায়া হ্যায় কি ওয়ো উন সভি বিষয়ো পর ধ্যান দেঙ্গে। উল্লেখ্য, হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করার লক্ষ্যেই প্রথম থেকে সক্রিয় ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নিজেদের কর্মসূচিতে সাংবাদিক সম্মেলন সহ নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে এই দলের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।